আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনারা বেয়াগুনুরে আরা সালাম জানাই, নমস্কার জানাই, আদাব জানাই। যে যে প্রান্তে আছেন অনারা বেয়াগুনুরে সি প্লাসের পক্ষতুন আজিয়ে অনারা বেয়াগুনুরে শুভেচ্ছা জানাই। এই কারণে যে আজিয়ে আরা সি প্লাস টিভির ফেসবুক পেজ 5 লাখ ক্রস করছে। এই 5 লাখ ক্রস করানোর কারণে আরা অনারা কাছে কৃতজ্ঞ, আরা বেয়াগুন অনারা কাছে আরও বেশি দায়বদ্ধ হয়ে যাইগুই। দিনে দিনে বুঝিত ফারির আরার প্রতি মানুষের দায়বদ্ধতা বাড়ার, আরা অনারার কাছে যে জিনিসচিন প্রতিদিনে আরা দিই, এই জিনিসচিনের প্রতি মানুষটুকু কী পরিমাণ আকর্ষণ আছে এই জিনিসচিন কিন্তু আরা দেখির বুঝির, এবং ইয়ানোর ফলে আরা যেন দেখির আজ 5 লাখ লাইক হইয়ে ইয়ান বড় হতন। আরার কিন্তু প্রতিদিনে যে পরিমাণ মানুষ আরার পেজ ভিজিট করে ইয়ান ফেসবুকের হিসাব অনুযায়ী প্রতিদিনে প্রতি সপ্তাহে আরা দেখি 2-3 মিলিয়ন পিপল আরার এই পেজ সমৃদ্ধি পেজ মানুষের কাছে রিচ করে। ওয়াদা করিতে পারি অনারা কাছে ইয়েন বাস্তবতার নিরিখে আরা ক্ষণ সময়ে নিরপেক্ষতার এই আর মুখোশ যে ইয়ে নারা হই ইয়ে নারা ভঙ্গ করতেন, তবে আরা দায়বদ্ধতা যে কী পরিমাণ বাজ্যে ইয়ে নারা আস্তে আস্তে বুঝির, আর সমস্ত দায়বদ্ধতা দিয়ে চেষ্টা করজুম অনারার মনের খোরাক যোগাই দিবেন লাই এবং চট্টগ্রামের ভাষা ভরে সারা বিশ্বমিদে তুলি লেবেন লাই। তবে প্রিয় দর্শক, গত 2 বছর পর দিয়ে আরা আজ 5 লাখ লাইক অনার পর দিয়ে অনারা কাছে একটা বিষয় শেয়ার করতাম চাই। ইয়েন যে গত 2 বছর আগে আরা চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের মানুষের অনেকের কাছে আরা উগ্র ইন্টারভিউ চট্টগ্রামের ভাষায় লই বেল্লাই কত কিছু গরণ ফুটছে। ইভেন অনারা ফুনি আশ্চর্য হইবেন আরা চট্টগ্রামের মাইফক কলতুন উগ্র সুদ চিটেঙ্গে ভাষায় উগ্র উগ্র বক্তব্য লই বেল্লাই আরা রীতিমতো বিশ্বযুদ্ধ জয় করছি যে এলিয়াই আর অনুভূতি এনইতু আল্লাহ রহমতে অনারা দোয়াই এই গত 2 বছরে আরা যে পরিমাণ কন্টেন্ট বাজার সাজ্জি অনারার সামনে ফসায় ইয়েনের ফলে একখান জিনিস অন্ত তারা শির গরিত ফাজি এখন মাই ফকলে আরারে ডেইলি নিজেরাই হয় আরা সাদগাই হতা হই। হ্যাঁ, ইয়েন যেন সফলতা ঠিক তেমনি আরও বড় সফলতা হইলি আরা মনে করছিলাম যে গত 5 বছর আগেও মনে করছিল যে চাটগাই ভাষা এক সময় যাইরে উগ্র জেনারেশন পর দিয়ে হারাই যাবে কি, তবে ইয়েন বাস্তব আরা এই গত 2 বছরের ক্যাম্পেইন এমনভাবে গুজি অন্তত এখন মানুষকল আর আর দিলে ন চট্টগ্রামের যারা চট্টগ্রামের ফকল যারা চটকাই ভাষা ছোট তুনিতে ন হয় ইতারা বেয়াগুন টেনশনে ভুগের, এবং আগামী দিনে মেদি ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে হইতে ফেজুম আগামী দিনে মেদি চাটগাই ভাষা যারা ন জানে ইতারা নিজেরাই টেনশনে ভুগিবে এবং চাটগাই ভাষা হইবেলাই রীতিমতো যুদ্ধ করিব। সেদিনের প্রত্যাশায় আজি আর এতটুকুই, আপনারা বেয়াগুনরে আদাব নমস্কার, আসসালামু আলাইকুম।